वेलकाम बैक फ्रेंड्स। एइमात्र आलिपुर आबहावा दफ्तरेर तरफ थेके पाওয়া खबर अनुयायी अष्टमी थेके शहरे बाड़बे बृष्टि, दक्षिणबंगे दुर्योग चलबे एक सप्ताह। तो बंधुरा बर्तमाने पश्चिमबंगेर आबहावा निये कि जानिয়েছে आबहावा दफ्तरेर तरफ थेके विस्तारित समस्त तथ्यटा जानते चैनल बा भिडियोर नीचे थाका लाल रंगेर सबस्क्राइब बाटने प्रेस करार पर भिडियोटिके जनस्वार्थे प्रचुर परिमाणे शेयर करबेन, संगे एकटि लाइक करते भुलबेन ना, कारण आपनादेर एकटि लाइक और शेयर नित्य नतून आपडेटगुली आपनादेर सामने पौंछे देওয়ার मोटिवेशन अनेकटाई बाड़िये देয়। पूर्व बंगोपसागर संलग्न उत्तर आंदामान सागरे अवस्थान करছে ঘূর্ণাবর্ত, যা আগামীকাল সকালের মধ্যে নিম্নচাপে পরিণত হবে। তবে তা ক্রমশ অন্ধ্রপ্রদেশের দিকে সরে যাবে বলে জানা যাচ্ছে। কিন্তু এই নিম্নচাপের জন্যই পূজোর মূল দিন অষ্টমীতে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হবে বলে জানা গিয়েছে। কলকাতার সারা দিন মাঝে মধ্যে বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। তাই অষ্টমীতে মণ্ডপে মণ্ডপে ঘুরে ঠাকুর দেখার প্ল্যান ভেস্তে যাবে বাঙালির। বছরের একবারই পুজো, তাই সারা বছর নানা কষ্টের মধ্যে থাকলেও সারাদিন এই চারটে দিন আনন্দের সঙ্গে পালন করে। কিন্তু চলতি বছরে বড় বেশি খেলা দেখাচ্ছে বর্ষা। রাজ্য থেকে বিদায়ের পথে মৌসুমি বায়ু তাও শেষে নিজের দাপট দেখাতে ছাড়ছে না। আলিপুর হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে অষ্টমী থেকে হালকা হাতে ব্যাটিং দিয়ে শুরু করতে পারে নিম্নচাপের বৃষ্টি। হাওয়া অফিসের পূর্বাভাস বুধবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হালকা বৃষ্টি হবে। রাজ্যে বেশিরভাগ জেলা থেকে বর্ষা বিদায় নিলেও উত্তর বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ, তার জেরেই অষ্টমী থেকে বৃষ্টি শুরুর পূর্বাভাস। এইভাবেও দশমী পর্যন্ত দক্ষিণবঙ্গের কোথাও হালকা আবার কোথাও মাঝারি বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই পুজোতে, তবে আগামী রবিবার বড় দুর্যোগ নেমে আসছে বাংলার বুকে। এই নিম্নচাপ সরে গেলে হাজির হবে আরও একটি ভয়ঙ্কর নিম্নচাপ। মায়ানমারের কাছে ফের তৈরি হচ্ছে আরও একটি নিম্নচাপ, যার জন্য আগামী রবিবার থেকেই টানা বৃহস্পতিবার অর্থাৎ কোজাগরী লক্ষ্মী পুজো পর্যন্ত ব্যাপক বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। বিশেষ করে ভারী বৃষ্টিপাত হবে সমুদ্র উপকূলবর্তী এলাকায়। তো বন্ধুরা, আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে পরবর্তী আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।